एवरीवन वेलकम टू माय बांगाली इनसाइड चैनल। आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो। तो चलो आज के दिन शुरू करा जाक। आज के हच्छे बृहस्पतिवार और सकाल बेला आमि उठेछि आज के 5টার একটু পরে, মানে অনেকটা সকালে। কেন কি কালকে একটা ভীষণ বড় একটা ঘটনা ঘটে গেছে আর কালকে কোনো ব্লগ আমি করিনি। তো আগের ব্লগে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো কালকে রাত্রিবেলা যেটা হয়েছিল, রাত্রিবেলা এই ঘরের মধ্যে একটা সাপ ছিল। তো সাপটাকে দেখা মাত্রই আমি চিৎকার শুরু করে দিয়েছিলাম। তো সাপটা কি করেছে, ঘরের ঠিক এই যে এই পাশে যে দরজাটা আছে, দরজার নিচে একটা ছোট্ট গর্ত আছে, সেই গর্তের মধ্যে ও কিন্তু ঢুকে গেছে। তো দিয়ে আর বেরোচ্ছিলই না। তারপর অনেকক্ষণ আমি অনেক ভিডিও টিডিও দেখলাম যে কিভাবে বের করা যায় বা কিছু, এরকম কিছু দেখছিলাম। সাপটা ঠিক এরকম সাইজে ছিল, বাট একদম সরু ছিল, কিরকম বলবো, তারের মতন সরু, এতটাই সরু ছিল বাচ্চা সাপ। বাট মনে হলো দেখে যথেষ্ট বিষাক্ত, যদিও আমি তেমন ভালো সাপ চিনি না। তো সেই ক্ষেত্রে ও ঢুকে গেছে। তারপরে আমি ওখানে কেরোসিন তেল দিয়েছি, তারপরে ওখানে একটু মারলাম দরজাটার যে কাঠটা থাকে, মেন যে মোটা কাঠটা, সেটাতে মারলাম। বাট কেউ বেরোলো না, কারোর কোনো বেরোনোর কোনো ইচ্ছেই নেই। তারপরে একটু পরে, মানে প্রায় 12টা নাগাদ, 11:50 নাগাদ হবে এরকম, মানে প্রায় 12টা। তো দিদিকে, একটা দিদিকে ফোন করলাম এখানে যে আছে, তার কাছে ব্লিচিং পাউডার ছিল। তো পুরো বাড়িতে, মানে ঘরে যত জায়গা আছে সাপ ঢোকার মতো, এবং সাপ যেখানে ঢুকেছে সেই জায়গাটাতেও আমি কিছু ব্লিচিং ছড়িয়ে দিয়েছি, চারিদিকে ব্লিচিং, এদিকে ওদিকে, মানে বাইরে সব ছড়িয়ে দিয়েছি, তাতেও সাপটা বেরোলো না। আমরা অনেকটা টাইম ওয়েট করলাম, দিয়ে এখানে তো শোয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ আমার ভীষণ ভয় লাগছিল যে যদি সাপটা বেরিয়ে আবার আমার খাটের মধ্যেই ঢুকে যায়, এইটাই আমার ভয় ছিল। তো তারপরে আমি অনিমানের ওখানে গিয়ে শুয়েছি অনকল রুমে ওর সঙ্গে। তো যাই হোক, ওখান থেকে ভোরবেলায় 5টার সময়, 5:30 নাগাদ উঠে গেছি। দিয়ে উঠে আবার চলে এসেছি, এসে দেখলাম সাপটা বেরোয়নি। বেরোলে যে ব্লিচিং পাউডারগুলো ছিল সেগুলোতে একটু সরে যেত, বাট কিছুই হয়নি। তো সকালবেলায় উঠে আমি ফার্স্টলি আগে ঘরটা মুছে নিয়েছি, তার কারণ যত নোংরা এবং যত স্তূপ রয়েছে সবগুলো আমি চেষ্টা করলাম পরিষ্কার করার। ওগুলো পরিষ্কার করার জন্যে যদি সাপ থেকে থাকতো তাহলে তো দেখতেই পারতাম, বাট কোথাও নেই, ও ওখানেই ঢুকে গেছে। আর আমার খুব মনে হচ্ছে যে এই ঘরের তলায় মাটিতে সাপের ভালো বাসা আছে, না হলে এইভাবে সাপ বেরোতে পারে না। এবং প্রত্যেকের ঘরে প্রচণ্ড সাপ বেরোচ্ছে, আর বাইরে যে জঙ্গলের অবস্থা হয়েছে সেটা কবে যে পরিষ্কার হবে আমরা কেউ জানি না। আর এখন থাকাটাও প্রচণ্ড ডিফিকাল্ট। আর জানোই তোমাদেরকে বলেছিলাম যে ঘরটা ছেড়ে দিতে বলেছে, বাট পরে আবার অনির্বাণ ফোন করলো বিএমএইচকে। তো তিনি বলেছেন যে যখন ছাড়ার হবে তার কিছুদিন আগে আমাদেরকে জানাতে, তা আমাদের চলে যেতে হবে তার আগে। তো দেখা যাক কবে বলে, এর মধ্যে হয়তো বলেও দেবেন যা আশা করা যাচ্ছে। তার কারণ এগুলো সব কনডেম কোয়ার্টার, তো এগুলোর ইলেকট্রিক বিলের একটা সমস্যা রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে, যার জন্য আমাদেরকে বলছে যে ঘরটা ছাড়তে। তো ঘর ভাঙাও হবে এরকমও শুনছিলাম, তো জানি না ঘর ভাঙা হবে কি না। তো দেখা যাক, আমরা চেষ্টা করছি যে মেদিনীপুর মেন টাউনের দিকে একটা কোনো ঘর যদি ভাড়া পাওয়া যায়, আর না হলে হচ্ছে ওই রেন্টে থাক, মানে ইয়ে কোয়ার্টার, যে এরকম যে কোয়ার্টার পাওয়া যায় সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তো সকালবেলা আমার ব্রেকফাস্টও হয়নি, উঠে আগে রান্নাবান্নার কাজকর্ম একটু করে নিয়েছি ঘরটা মোছার পরে, আর এখন আমি ব্রেকফাস্টে নিয়ে এসেছি এটা। তো যেটা আমি খাই, ডাল মাখানি দিয়ে দই দিয়ে একটা যেটা তৈরি করি, এই যে এটা আমার কিছুদিন হয়েছে একদম খেতে ভালো লাগছে না, বাট আগে বেশ ভালো লাগতো, বেশ টেস্টিও লাগতো, এখন খেতে গেলে কেমন যেন বমি আসে। তো যাই হোক, খাই দেখি, একটু ডায়েট টাইট করি। অনির্বাণের জন্য সেম খাবারটাই রেখেছি, ও এসেছিলো, এসে আবার চলে গেছে। আর সকালবেলায় মানে কি বলবো, সাপের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা সবাই মোটামুটি একদম নাজেহাল অবস্থা। পুতুলদির ঘরেও সাপ প্রচুর বেরিয়েছে, 3-4টা সাপ বেরিয়েছে, আমার ঘরে এই ফার্স্ট দেখলাম। তার আগে আমি আসার আগে নাকি অনিমান দেখেছিল একটা দরজার পাশে সাপ ছিল, সেটা মোটা এবং বড়। তো সাপের গল্প তো প্রচুর হলো এবং ভয়ও ভীষণ করছে। যাই হোক, তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করো শেষ পর্যন্ত, আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো এটা ব্রেকফাস্ট করি আর তারপরে ফিরছি, কাজ বাজ শেষ করে নিই। কে রান্না হয়েছে ডাল, আর এখানে হচ্ছে একটা সবজি ঝিঙে আলু দিয়ে, আর এখানে হচ্ছে টক দই দিয়ে বেগুন আর হচ্ছে পটল দিয়ে রান্না করেছি। এটা ভীষণ ভালো হয় খেতে, একদম সাদা সাদা তরকারি। তো আজকে নিরামিষ আমার, তো সেই জন্য এইগুলোই। আর এই যে রয়েছে আমার উচ্ছে ভাজা আর ভাত, মাত্র পুজো শেষ করতে পেরেছি, মানে পুজো হয়ে গেছে অলরেডি। তো এবার আমরা খেয়ে নেবো, এখন বাজে 1:15, তো চলো চটপট খেয়ে নিই। আর সকালবেলায় তো একদমই অল্প খাবার খাওয়া হয়েছে, আর কিছু স্ন্যাক্সও খাওয়া হয়নি, সেক্ষেত্রে একটু খিদেটা পেয়েই গেছে। তো চলো চটপট খেয়ে নিই, তোমাদেরকে শেয়ার করে দিয়েছি কী কী রান্না করেছি। তো আজকে সকাল সকাল উঠে রান্নাটাই বসিয়েছিলাম। টমেটো নেই,
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি আমার রাত্রের খাবার খেয়ে নিয়েছি আর সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো এখন অনির্বাণের জন্য ভাত আর একটু ডাল করে নিয়েছি, ডাল বলতে রাজমা ডাল, আর আমি শুধু রাজমা সেদ্ধ খেয়েছি। তো আজকে সন্ধ্যাবেলায় দাদারা এসেছিল, অনির্বাণের ফ্রেন্ড হয়, ফ্রেন্ড বলতে ওরও সিনিয়র। তো সেই দাদারা এসেছিলেন, তো তখন মিষ্টি আর হচ্ছে সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে আজকে। তো সেজন্য একটু অ্যাসিড অ্যাসিড হচ্ছে, দিয়ে সেজন্য আমি শুধুমাত্র ওই ডালটাই খেয়েছি। আর ডালটা এখন রান্নাও চলছে, এই যে রান্নাঘর আমি রান্না বান্না করছি, প্রায় হয়ে গেছে, ডালটাও অলমোস্ট হয়েই গেছে, বন্ধ করে দেবো এবার। তো চলো যাই ঘরে, আর তো কোনো কাজ নেই, কালকে আবার মহুবনের ডিউটি রয়েছে, মহুবনীতে যেতে হবে ওর সঙ্গে মেবি। তো সকাল সকালেই হয়তো বেরোতে হবে, কটায় বেরোবে এখনও ঠিক হয়নি। ওখানে তো 11টা পরে ডিউটি শুরু হয়, 11:30। তো আর এই যে একজন এমআর এসেছিলেন, পুরো ওষুধ দিয়ে ভর্তি করে দিয়ে গেছে মোটামুটি। এই দেখো ওই ভেতরেও কত ওষুধ, আর ওই যে তো অনেক অনেক ওষুধ এখানে পুরো ভর্তি হয়ে গেছে। সব রকম ওষুধ দিয়েছে, মানে কাশির ওষুধ, খিদে বাড়ানোর ওষুধ, আমার জন্য নয়, এমআররা যেমন দেয় আর কি। তো অ্যামলোডিপিন মানে প্রেশারের ওষুধ, তারপরে আরও কিসে কিসের ওষুধ দিয়েছে অত আমি জানিও না, যদিও অনির্বাণ জানে। তো দাদাকে ছবি এঁকেছে, সেগুলো দেখাচ্ছিল, তো তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না। ও তো আর কোনো নতুন ছবি হয়তো বোধ হয় এঁকেছে একটা না কটা, তোমার দেখানো হয়নি, এগুলো তোমরা দেখেই ছিলে। এই যে এটা এঁকেছিলো সেই অনেক আগে, হলো নাইটের ছবি, এটা আঁকছিল আঁকিনি আর, এটাও দেখিয়েছিলাম অনেক আগে। এই খাতাটা আর বোধ হয় আঁকেনি না, এই যে পেঁচা একটা আঁকছিল, এটাও মনে হয় দেখিয়েছিলাম, আমার মনে নেই, যাই হোক আর বোধ হয় আঁকেনি না। একটা কিসের মুখ এঁকেছে, এই যে হালকা হালকা, ও না এই যে এঁকেছে, এটাও হয়তো দেখি যে আমার সঠিক মনে নেই, এই জাস্ট খাতাটা আছে বলে দেখাচ্ছে। এইটা তোমাদেরকে মনে হয় একদমই দেখানো হয়নি, এখানে এটা ঘোড়া নেয় হরিণ এঁকেছে, বেশ কি প্রাণী আমি চিনিও না, এই যে এটা আঁকছিল আর আঁকা হয়নি আর নেই। তো এই পর্যন্তই চলছে, আর আমাদের ওই মেদিনীপুরের কোয়ার্টার বা ঘর ব্যবস্থা করতে হবে এর মধ্যেই হয়তো, তো দেখা যাক কবে করতে পারি। চলো এখন অনির্বাণকে একটু পরে ভাত দিয়ে দেবো, কেন কি 9:30 অলরেডি বেজেই গেছে, ও গেম খেলছে ঘরে। আমি এতক্ষণ দিদির সঙ্গে গল্প করছিলাম, একদিন দিদি এখানে বড়দি বলে এসছেন, তো সে এসেছিলো, তার সাথেই গল্প চলছিল টুকটাক টুকটাক, বলতে অনেকটা টাইমে গল্প হয়েছে, সেই 7টা 8টা থেকে শুরু হয়েছে, এখন 9:30 বেজে গেছে।